প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, স্মার্ট অর্থনীতিকে সামনে রেখে বাংলাদেশের যে অর্থনীতির যে চাকা সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় কিংবা এই স্বপ্ন বা লক্ষ্য পূরণের উদ্দেশ্যে স্মার্ট ব্যাংকিংয়ের যে যাত্রা সেটি নানা ধরনের সুবিধা নানা স্তরে তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হলো, স্মার্ট ব্যাংকিংয়ের এই ধারণাটি এখনও সকল মানুষকে অথবা যারা গ্রাহক রয়েছেন তাদেরকে কতটা জানানো সম্ভব হয়েছে? পাশাপাশি এই সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে যে ব্যবস্থাগুলো ব্যাংকিং অথরিটি থেকে বা কর্তৃপক্ষ থেকে বা ব্যাংকগুলো থেকে গ্রহণ করা প্রয়োজন বা গ্রহণ এর দরকার রয়েছে, সেই ব্যবস্থাগুলো আসলে কতটুকু করা সম্ভব হয়েছে সেই আলোচনাটিও আজকে করতে চাই। পাশাপাশি এটিও আলোচনায় আজকে সম্মানিত আলোচকদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে স্মার্ট ব্যাংকিংয়ের যাত্রা যখন সারা দেশে এই ব্যবস্থা অথবা প্রক্রিয়াটি শুরু হবে পূর্ণ উদ্যমে, তখন আবার অর্থনৈতিক যে সফলতায় কতটুকু অবদান রাখবে কিংবা মানুষের কাছে ব্যাংকিং ব্যবস্থা কতটা আস্থা বা বিশ্বাসের জায়গায় পরিণত হবে সেই আলোচনাটিও আজকে করতে চাই। তারই প্রেক্ষাপটে আজকের আলোচনার যে শিরোনাম কিংবা আজকের আলোচনার বিষয়বস্তু স্মার্ট ব্যাংকিং ও বাংলাদেশ, এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সহসভাপতি এবং অ্যামাজিং ক্রেডিট রেটিং লিমিটেডের চেয়ারম্যান ডক্টর জামালউদ্দিন আহমেদ। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা এই প্রশ্নটি দিয়েই আলোচনাটি শুরু করতে চাই যে স্মার্ট ব্যাংকিং ও বাংলাদেশ আমাদের আজকের আলোচনার শিরোনাম। স্মার্ট ব্যাংকিংয়ের প্রবণতা বলা যেতে পারে এর সাথে ডিজিটালাইজেশন বা প্রযুক্তির যে সংশ্লেষ অথবা সম্পর্ক সেটি অনেকেই জানেন, কিন্তু একেবারে সবাইকে জানানোর উদ্দেশ্যে যদি ধারণাটি সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই, কি বলবেন? আসলে স্মার্ট ব্যাংকিং বলতে আসলে আমরা কি বুঝব, এটা দিয়ে আলোচনাটি শুরু করি। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকে। সত্যিকার অর্থে আমাদের দেশে যে 2008 সালে যখন বর্তমান সরকার ইলেকশনে পার্টিসিপেট করে, তখন তাদের এজেন্ডা ছিল, স্লোগানটা ছিল ডিজিটাল বাংলাদেশ। জি, এই ডিজিটাল বাংলাদেশের নিয়ে আপনি ঠিকই বলেছেন, যারা বুঝে নাই, যারা হাফ বুঝছে, যারা মোটামুটি বুঝছে, একবারে ডিটেল বুঝে নেয় অনেকেই, এই অবস্থায় ছিল। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই ডিজিটাল বাংলাদেশের অর্থ হল যে এটা একটা ওয়ান কাইন্ড অফ স্লোগান। এর ডিটেলে যদি আপনি যান, সেখানে গেলে দেখবেন যে আপনাকে ডিজিটাল ব্যবস্থা, যেটা সেই ডিজিটাল ব্যবস্থার মধ্যে প্রথমে ধরেন আপনার মোবাইল ব্যাংক, মোবাইল আসতেছে, মোবাইলের কানেকশানের মধ্যে দিয়ে ট্রেডিশনাল সিস্টেম, অ্যানালগ বলে না, অ্যানালগ সিস্টেম ও টেলিফোন, অ্যানালগ সিস্টেমে এখন আপনার ধরেন লাইনে যদি কোনো রকমের গণ্ডগোল থাকে তাহলে আর কিন্তু ঠিক হইতে অনেক সময় লাগে, মানে ঠিক না করা পর্যন্ত এটা কাজ করতেছে না। কিন্তু মোবাইল সিস্টেমে, মোবাইলের ব্যাটারিতে যদি চার্জ থাকে আর ওইখানকার যদি টাওয়ারগুলো ঠিক থাকে তাহলে কিন্তু আপনি পাচ্ছেন। তাহলে এই যে যোগাযোগ ব্যবস্থাটা, টেলিযোগাযোগ একটা পরিবর্তন হলো। আচ্ছা, টেলিযোগাযোগ পরিবর্তন হওয়ার পরে দেখা গেলো যে তখন চিন্তা, তাহলে এই যোগাযোগ ব্যবস্থা যে আমি সৃষ্টি করলাম টেলিকম নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা দিয়া আমার আর কী বেনিফিট আমি পাইতে পারি, সমাজ কী পাইতে পারে, রাষ্ট্র কী পাইতে পারে, ব্যক্তি কী পাইতে পারে। সেখানে দেখা গেছে যে ব্যক্তি এই মোবাইল সিস্টেমের মধ্য দিয়ে ফার্স্ট জিনিস যেটা গেছে যে কমিউনিকেশন, যা সারা দেশের মধ্যে একটা মোবাইল নেটওয়ার্কটা গড়ে উঠলো। এবং বাংলাদেশ একটা অন্যতম সাকসেস স্টোরি হলো মোবাইল ইন্ডাস্ট্রির জন্য, সেই মোবাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ আপনার পৃথিবীর মধ্যে মোবাইলের যে পেনিট্রেশন, এটা যে মানুষের মধ্যে ঢুকে পড়া, এটা কিন্তু হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং এখানে ডেন্সিটি অফ পপুলেশন পার স্কোয়ার কিলোমিটার কম্পেয়ার টু পাকিস্তান, ইন্ডিয়া এবং আমাদের আশেপাশে গুলো বলতেছি, ইউরোপের সাথে তো কম্পেয়ার করলে আরও অনেক ই হবে। আমাদের এখানে ধরেন 1 স্কোয়ার কিলোমিটারে এখন 16 লোকের মতন। মানে এই যে মোবাইল জীবনযাত্রার সাথে মোবাইলের যে সংযোগ অথবা মোবাইলের যে ব্যবহার, সেটি কি স্মার্ট ব্যাংকিং প্রবণতাকে এগিয়ে রাখবে? এইটা এইটা এই এইটা যখন কানেক্টেশন হয়ে গেল,
তখন হলো যে হাওয়াই আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিতে কীভাবে ব্যবহার করতে পারি। ব্যাঙ্কিং ইজ এ পার্ট অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। তাহলে ব্যাংকের ভিতরে যখন ব্যাংকের টাকা ট্রানজাকশান পেপারের মাধ্যমে পে অর্ডার দিয়ে, এটা প্রায় 2-3 মাসের মতন লাগত, এটা একটা স্টাডি হয়েছে। তখন আপনার চিন্তা করলো যে কেমন কীভাবে আমরা মোবাইল সিস্টেমে অটোমেট, এই সিস্টেমটাকে যদি অটোমেট করি, এবং কম্পেয়ার টু অন্যান্য দেশে যদিও অনেক আগে হয়েছে, আমাদের এটা আরম্ভ হয় 2008 সাল থেকে, 8-9 থেকে প্রজেক্টটা হয়। ওই প্রজেক্টে আমার কাজ করার সুযোগ হয়েছে। ওই প্রজেক্টেই DFID একটা অ্যাসিস্ট্যান্স দিল, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। সেটার ভিত্তিতে বললো যে এখন আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই রেমিটেন্সটা দেশের ভিতরে আমরা কীভাবে টাকা, ধরেন এখান থেকে চুড়ারাঙ্গাতে আপনি একটা পে অর্ডার পাঠাইলেন, সেটাও ক্লিয়ার হতে 10-15 প্রক্রিয়াগত জটিলতা ছিল। তখন এটা আর কি বললো যে মোবাইলের মাধ্যমে এগুলো পাঠাইলে ইনস্ট্যান্টলি চলে যাবে। তখন মোবাইল ব্যাংকিংয়ের সিস্টেম, মোবাইলের মাধ্যমে টাকা পাঠানোর জন্য এটা একটা আর একটা পার্ট ডেভেলপ হলো। তাহলে হলো কি, সেন্ট্রাল ব্যাংকের ক্লিয়ারিং হাউসটা অটোমেশন হলো, তারপরে আপনার বিদেশে যে টাকাটা পাঠাইতো সৌদি আরব, আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি রেমিট করার জন্য তারা কিন্তু তখন এটাও কিন্তু ওই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এবং এখানে আরও আলোচনা আমরা শুনবো ডক্টর জামালউদ্দিন নামে, তার আগে এটি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে এই স্মার্ট ব্যাংকিংয়ের যে ধারণাটি, সকলকে কি আমরা সম্পৃক্ত করা বা জানাতে পেরেছি কিনা, আপনার কাছে কি মনে হয়? আমাদের ধরেন মানে যে জনসংখ্যা অনেকে তো আর জন্য এখনও কিন্তু পড়াশোনা জানে না, পড়তে পারে না, কিন্তু মোবাইল ইউজ করতে পারে। সে মোবাইলের নাম্বার জানে, মোবাইল দিয়ে ইয়ে করতেছে, এবং মোবাইলে SMS পাঠাতে পারে, ওই ইংরেজি কিন্তু সে শিখে ফেলছে থ্রু লিটারেসি। যে যারা কোনোদিন স্কুলে যায় নাই, কিন্তু সেও কিন্তু মোবাইলে SMS আপনাকে মেসেজ দরকারি এটা শিখে নিয়েছে, তার মধ্যে দিয়ে এই যে ট্রানজাকশানটা করতেছে সেটাও সে শিখছে। তার মানে মোবাইল কোম্পানিগুলা আমাদের লোকজনকে প্রথমে মোবাইল ইউজার ইউজটা ব্যবহারটা শিখেছে, শেখানোর পরে এটাকে বাণিজ্যিকভাবে কীভাবে ব্যবহার করা যায় সেটা এখন চলছে। এর মধ্য দিয়ে পেমেন্ট সিস্টেম যেটা, সেই পেমেন্ট সিস্টেমটা যখন অটোমেশন হয়ে যাচ্ছে এবং এই এই টেকনোলজির মধ্য দিয়ে, তখন আপনার সর্বস্তরের মানুষ, একটা রিক্সাওয়ালা তার ওয়াইফ ধরেন খুলনাতে থাকে, মোবাইল আছে, মোবাইলের মধ্যে এখানে ঢাকার রিক্সা চালাচ্ছে, সেই টাকাটা কিন্তু মানে অবস্থান যেখানেই থাকুক লেনদেনে কোনো অসুবিধা, লেনদেনে কোনো ফাস্ট কুইক, এক নম্বর হলো কুইক, আরেকটা হলো সিকিউর অ্যান্ড রিলায়েবল। এই কোভিডের সময় প্রথমে যখন আপনার এই আমাদের যে ন্যাশনাল আইডিগুলা, জি ন্যাশনাল আইডিগুলো অনেকে কিন্তু জাল ন্যাশনাল আইডি বাইর করছে, কিন্তু এটা যখন ডিজিটালি সিস্টেমে নিল, ডিজিটালাইজ করলো, তখন গভর্নমেন্ট কিন্তু এটাকে ডিজিটালাইজ করলো। ডক্টর জামালউদ্দিন এয়ারপোর্টেও আপনাদের ধরে বলতে পারবো আপনার কেমন যাইতেছে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আরও আলোচনা করবো, একটা প্রশ্ন আমি রেখে যাই বিরতি থেকে ফিরে এসে শুনবো, সেটি হচ্ছে যে এই স্মার্ট ব্যাংকিং, আমার ব্যাংকিং খাতের আপনি স্বচ্ছতা রিলায়াবিলিটির কথা আপনি বলছিলেন বা জবাবদিহিতার যে প্রসঙ্গ, সেটি কতটা নিশ্চিত করতে পারে বা এই প্রসঙ্গে এখন আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা কি, সেই আলোচনাটি আপনার কাছ থেকে শুনবো তবে বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে, সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে স্মার্ট ব্যাংকিং ও বাংলাদেশ, এবং এক্ষেত্রে বাংলাদেশের যে অগ্রগতি অথবা যে সুবিধাগুলো স্মার্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন, কিংবা আবার অর্থনীতিতে কী ধরনের সুবিধা তৈরি করছে, সেই বিষয়গুলো আজকে সম্মানিত আলোচক ডক্টর জামালউদ্দিন আহমেদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি। ডক্টর জামালউদ্দিন আহমেদ, যে প্রশ্নটি রেখে যাওয়া যে ব্যাংকিং খাতে স্মার্ট ব্যাংকিংয়ের চালুর মধ্য দিয়ে অথবা ফলে যে স্বচ্ছতা বা জবাবদিহিতা যতটুকু প্রত্যাশা করা গিয়েছিল আগে বা এই ধরনের অবস্থা তৈরি হবে সেটি বা কতটুকু দেখা যাচ্ছে, সেটা আপনার ইটস এ লং প্রসেস। আপনার শুধু ব্যাংকিং মানে শুধু চেক লেখা টাকা ওঠানি না, এইটা আপনার ব্যাংকের যে ব্যাংক লোন মানুষের ডিপোজিট হোল্ডারের টাকা নেয় জমা নেয়, এই টাকা নিয়ে সে আরেকজনকে লোন দেয়। দেখেন আপনার 6-7%, 8% যদি আপনি ডিপোজিট নেন, মিনিমাম 3% আপনাকে মার্জিন নিয়ে লোন দিতে হবে। ইন্টারেস্ট রেটে, ইন্টারেস্ট রেট দুটোর মধ্যে ব্যবধান, যদি আমি 6% ডিপোজিট নেই আপনার কাছ থেকে,
তাহলে আমাকে মিনিমাম 9% লোন দিতে হবে এবং সেই লোনটা ভালো লোন বড়োকে দিতে হবে যিনি লোন নিতেছেন। সেটার কিন্তু একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে, প্রসেস আছে। ব্রাঞ্চ থেকে সে লোন প্রপোজাল যদি আমি অ্যাপ্লাই করি তখন সেখান থেকে আপনার বেশ কিছু প্রক্রিয়া, প্রসেসগুলা তার আমাদের দেশে প্রসেস আরও বেশি। এই প্রসেসগুলো প্রত্যেকটাকে কিন্তু আপনাকে ডিজিটাল প্রসেসের মধ্যে আনতে হবে, সেটা আমরা এখনও পুরো করতে পারিনি। যেই কারণে আমাদের এখানে এখনও ব্যাংকের ওই সাকসেস স্টোরি আসতেছে না এবং একটা ইনফরমেশান পাইতে আপনার মানে অপেক্ষা করতে হয় অনেকদিন অপেক্ষা করতে হয়। আর যদি স্মল লোনের লোকন ছোট লোনের তাহলে আপনার জন্য আরও বিপদ। বড় লোনের জন্য সবাই কাজ করতে চায়, মানে সেখানে কিছু মধু আছে সেটার জন্য ওইটা কাজ করে এবং ওইখানে কাগজ চেঞ্জ করা যায় না। ডিজিটাল সিস্টেমে ব্যাংকিংয়ের ডিজিটালাইজেশন করলে আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড, HSBC, তারপরে এই যে বিদেশি ব্যাংকগুলো আছে যারা আপনার তাদের এগুলো কিন্তু হোল প্রসেসটা অটোমেটেড আছে, যে কারণে যে কোনো জিনিস চাইলেও দিল বাইর করে দিল। তার মানে স্মার্ট ব্যাংকিং এর সাথে সাথে আমার প্রসেসগুলোকে স্মার্ট করতে হবে। এই জন্য এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, স্মার্ট ব্যাংকিং এর এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যাংকের প্রতি গ্রাহকের যে আস্থা কিংবা বিশ্বাসের যে প্রসঙ্গ সেটি তো নিশ্চয়ই আরো বাড়বে। অফকোর্স বাড়বে, বাড়বে মানে এটা ব্যাংক তো অনেক ক্ষেত্রে আপনার হাউস ফিজিশিয়ান, আপনি ডাক্তারের ওষুধের জন্য অসুখ বিসুখের জন্য যেরকম আপনারা হেল্পিং মানে কনসালটেন্ট, জি হেলথের কনসালটেন্ট উনি, এ হলো ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। এ কোন জায়গায় আপনি ভালো জায়গায় ইনভেস্ট করতে পারবেন, কোন জায়গায় ইনভেস্ট করলে কী লাভ হবে, তারপরে ইন্টারেস্ট রেট কোন জায়গায় সুবিধা, কীভাবে আপনি ট্যাক্সের বেনিফিট পাবেন ইন্টারেস্টের উপর দিয়া, তারপরে এটাকে ট্যাক্সি রিটার্নে কীভাবে সাবমিট করবেন, এগুলো কিন্তু আপনার ওই সিস্টেমের ভিতরে আপনার পুরো জিনিসটা থাকলো এবং গ্রাহকরা তখন সিকিউর ফিল করবে। ওকে ভাই আমার তো নিজের কোনো করতে হতেছে না আর আমি এটা বুঝিও না, তখন তারা সে তখন আপনাকে আপনি তাকে সার্ভিসটা যখন ঠিকমতো সঠিকভাবে দিবেন রিলায়েবল আস্থা, তখন আস্থা আপনার কাছে অবশ্যই। ব্যাংকিং ইজ এ ইন্ডাস্ট্রি, আবার মনে রাখতে হবে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা হলো ট্রাস্টের উপরে, ট্রাস্ট। সেই ট্রাস্ট যদি ব্যাংকের ম্যানেজার মেনটেন করে তখন কোনো উনি সেফ ফিল করেন। যেমন ডাক্তারের কাছে গেলেন, আপনি আপনার রোগের কথা বললেন, তখন ডাক্তার আপনাকে ওষুধ দিল, এই যে এই রিলেশনশিপটা এটা দিন দিন বাড়তে থাকবে। বহু লোক আছে একটা ডাক্তারকেই মানে 20-30 বছর একজন দেখায়। এবং আরও আলোচনা শুনবো, একটা বিরতিতে যাবো, তার আগে এই প্রশ্নটি ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনার কাছে রেখে যাই যে আসলে স্মার্ট ব্যাংকিং এর যে প্রভাব সেটি তো গ্রাহক পর্যায়ে কীভাবে তৈরি হতে পারে সে আলোচনাটা আপনি করলেন, ব্যাংকগুলো এক্ষেত্রে কী ব্যবস্থাগুলো গ্রহণ করবে সেটি আপনি বললেন, আমাদের অর্থনীতিতে যদি মোটা দাগে কী ধরনের সুফল বয়ে আনবে স্মার্ট ব্যাংকিং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেই প্রশ্নটি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান, আবারও ছোট্ট বিরতির শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে, সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। স্মার্ট ব্যাংকিং ও বাংলাদেশ এই শিরোনামেই আজকের আলোচনা, আলোচক হিসেবে আছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ। ডক্টর জামালউদ্দিন আহমেদ, যে প্রশ্নটি রেখে যাও, আসলে অর্থনীতিতে এই স্মার্ট ব্যাংকিংয়ে কী সুফল বয়ে আনবে? বিরাট ভূমিকা আছে, বিরাট, আনবিলিভেবল। এখানে ইকোনমিতে এটার এভরি সেক্টরে ইট হ্যাজ গট এ গ্রেট কন্ট্রিবিউশন। সেটা হলো নাম্বার ওয়ান হলো আনব্যাংক যে পপুলেশনটা যারা ব্যাংকের আওতায় নাই, আমাদের দেশে ধরেন 40% লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং এই যে মোবাইল ব্যাংকিং চালু হওয়ার মধ্য দিয়ে আপনার এখন ব্যাংক পপুলেশন হলো 40%-এর কাছাকাছি। এটাও কিন্তু একটা বিরাট একটা ডেভেলপমেন্ট, এই ডিজিটাল বাংলাদেশের ঘোষণার মধ্য দিয়ে কিন্তু এটা হয়েছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এই যে এই লেনদেনগুলো নিয়ে এখন রিসার্চ হচ্ছে এবং সেই ক্ষেত্রে এখানে এটাই হলো আনব্যাংক পপুলেশন, গরিব পপুলেশনকে ইয়ের মধ্যে ব্যাংকিং সিস্টেমে আনা, এটা একটা। তারপরে আপনার যেন গভর্নমেন্টের যে রেভিনিউ কালেকশন, আপনি দেখেন টোল কালেকশন, তারপরে ট্যাক্স কালেকশন, VAT কালেকশন, রেলওয়ের কালেকশন, ওয়াসার বিল পেপার, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করা, এগুলা একসময় দেখা যায় যে ম্যানুয়াল সিস্টেমে যেটা করতো সেটাতে আপনার যেই সময় লাগতো
তিন মাস পরে বিল আসে। এখন অনেক শিক্ষা প্রতিষ্ঠানের যে বেতন সেটিও জানো বেতন তো অটোমেটিক্যালি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিচ্ছে দিচ্ছে। তারপরে সরকারে যে সমস্ত সাবসিডি যেই ভালনারেবল পপুলেশনকে টাকাটা দিচ্ছে 2,500 টাকা করে কোভিড এর সময় এই টাকাটা, তারপরে মাতৃ এই যে মোবাইল ব্যাংকিং এর মধ্যে মাঝে মাঝে বয়স্ক ভাতা এগুলা কিন্তু এখন অটোমেটিক্যালি বয়স্ক ভাতা দিচ্ছে, এগুলা যে সরাসরি তার মোবাইলের অ্যাকাউন্টে যায় ঢুকতেছে, এইটা যদি আপনি 3-4 মাস দেরি হইতো আগে, এখন সেটা নাই। তার মানে কি ভলিউম অফ ট্রানজাকশন বাড়তেছে। আপনি যদি এটা যখন ই হবে তখন আপনার ট্যাক্সের আমাদের যে এবং দ্রুত সময়ের মধ্যে সেবা ট্যাক্স কালেকশনটা যদি এনবিআর যদি ডিজিটালাইজ হয় 100% যদি ডিজিটালাইজ হয় এনবিআর এর এই সরকারের যে 5 বছরের ভিতরেই এনবিআর যে রেভিনিউ কালেকশন করবে এই বছর তো 4,80,000 কোটি টাকার মতন টার্গেট করেছে, এইটা মিনিমাম 3 গুণ বাড়বে। তাহলে পূরণ করেন ডিজিটাল, তাহলে আরও মিউনিসিপ্যালিটির ট্যাক্স আসেন, তারপরে পদ্মা সেতুর ট্যাক্স ম্যানুয়াল সিস্টেমে হবে না, এটা অটোমেটিক সিস্টেমে হবে, সরাসরি আপনার এইগুলা ট্যাক্সের টাকা যেগুলো ক্যাশ কালেকশন করে সেখানে কিন্তু দুর্নীতি, সেটাই কালো টাকার জন্ম, এটা কালো টাকার উৎস। সেখান থেকেই অপ্রদর্শিত বা কালো টাকার ক্যাশটা, ক্যাশ যে ডমিনেটেড যে ইকোনমি সেই ইকোনমি ভেরি করাপ্ট। এবং আমাদের এখানে বলা হয় যে মোহিত সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন উনি বলছেন যে 30-40% আমাদের কালো টাকা, কালো টাকার জন্ম হয় তো ক্যাশের থেকে, সেই ক্যাশ যদি লেনদেনটা আপনি বন্ধ করেন চায়নাতে, চায়নার যে পেমেন্ট সিস্টেম সেখানে ক্যাশলেস হয়ে গেছে, তারা সুইডেন নরওয়ে তারপরে আমাদের যাত্রা সেদিকে। মানে আরেকটা বিষয় আলোচনা আছে, তার আগে একটা 2-1 লাইনে শুনতে চাবো যে আসলে স্মার্ট ব্যাংকিং এর প্রসঙ্গে বাংলাদেশের অবস্থানটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সূচনা পর্বে কিংবা একটা মধ্যম অবস্থা, এরকম কোন অবস্থানে বাংলাদেশ এখন ওই যে ওইটা দিয়েই বোঝা যায় যে একটা ইন্ডিকেটর, এখানে এই ধরনের কোনো রিসার্চ ওইভাবে হয় নাই। তবে আপনার আনব্যাংক পপুলেশন যে এখন ধরেন এটা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে আনব্যাংক পপুলেশনের যেটা হিসাবটা আসছে 40% বলা হয়, মানে এটাকে কোন কোন ক্যাটাগরিতে আপনারা সূচনা পর্ব তো নিশ্চয়ই না, সূচনা থেকে একটু আগানো, আর একটু আগানো আগানো, এবং এটা ধরেন আপনার যখন 50% হলে আপনার অর্ধেক হলে কিন্তু কম না, অ্যাচিভমেন্ট কিন্তু খারাপ না, খারাপ না আছে। এখানে আপনার যেই এখনকার যে চলতি যে সমস্ত দুর্নীতির কথা বলা হইতেছে এটা বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে, এই জাতীয় কাজ বন্ধ হয়ে যাবে। প্রমোশনের ক্ষেত্রে একটা লোকের ট্রান্সফারের ক্ষেত্রে যে ঘুষ দিয়ে ট্রান্সফার করে সরকারি অফিসাররা বিভিন্ন জায়গায় মানে কন্ট্যাক্ট করে আপনার ট্রান্সফার নিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ইমিগ্রেশন, তারপরে এয়ারপোর্ট, তারপরে ট্যাক্সের লোভনীয় জায়গা, তারপরে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যেখানে ক্যাশ কালেকশন বেশি আছে সেখানে ট্রান্সফার হওয়ার মানে সেবা গ্রহণ এবং প্রদানে কোনো অনৈতিক লেনদেন থাকবে না। আরেকটি প্রশ্ন যে স্মার্ট বাংলাদেশের যে কথা বলা হচ্ছে সেক্ষেত্রে স্মার্ট অর্থনীতির প্রসঙ্গ, এই দুইটি ধারণাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা একটু ছোট্ট করেই শুনতে চাইবো ডক্টর জামালউদ্দিন আহমদা, আপনার কাছে স্মার্ট ব্যাংকিং কতটা ভূমিকা রাখতে পারে এবং সেই ভূমিকাগুলোর আসলে ক্ষেত্রগুলো কি হতে পারে? এটা আপনার ডিজিটালাইজেশনটা ট্রানজাকশনটা যদি ডিজিটালাইজ হয় ব্যাংকের হোক জারি হোক অ্যাক্রস দি বোর্ড প্রত্যেকটা লোকের ট্রানজাকশনটা, আমাদের ন্যাশনাল আইডিটা হলো একটা ইউনিক ইয়ে, এবং এটা বাংলাদেশের সাকসেস স্টোরি কিন্তু অন্যান্য দেশের থেকে বেটার। এখন আমাদের আমি জানি না এখন মানে আপনার ধরেন আমাদের ডিজিটাল যে আইডি যেটা সেটার পার্সেন্টেজ কত, এটা কি ইজ ইট 60% অর 70%, ওই পর্যায়ে যদি যায় তাহলে কিন্তু সাকসেস স্টোরি খারাপ না। যদি এটার মধ্যে যেমন জাল আইডি, জাল আইডি আছে না ভোট দিয়ে ভোটার বহু লোকের জাল আইডি নিয়ে একজনে 5-7টা পাসপোর্ট কেমনে করে, হাও কাম ইজ ইট পসিবল? তাহলে তার মানে ওখানে গেট কিপিংটা নাই, তার পাসপোর্টে আমার পাসপোর্ট যেই নাম্বারটা আছে আপনার পাসপোর্টে যে নাম্বারটা এটা দিয়ে সব কিছু আপনার সকল কিছু সমস্ত আপনার জায়গাতেই সব কিছুকে নির্ধারণ করার পরিমাপ, এবং এটা অন্য কারণে আমি ইস্যু হবে না, এটা আর কারণ আমি ইস্যু হবে না, আপনার জমি জায়গা জমি দলিল টলিল সবগুলো কিন্তু আপনার ল্যান্ড মানে যে
ডিজিটাইজেশন যেটা করছে, ল্যান্ডের ডকুমেন্টেশন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডকুমেন্টেশনগুলো এইভাবে করতে হবে, ইনক্লুডিং ব্যাংকস। ব্যাংক যখন 100% যখন ডিজিটাল হবে, তখন ওইখানে কিন্তু আপনার এগুলোকে একেবারে দুই এক লাইনে শুনতে চাইবো আমরা প্রায় শেষ পর্যায়ে। তার মানে বাংলাদেশ স্মার্ট অর্থনীতি সৃষ্টির যে অবস্থায় থাকা দরকার, যে প্রক্রিয়াতে থাকা দরকার, সেই প্রক্রিয়া আমরা বাংলাদেশের অবস্থান, উই আর প্রোগ্রেসিং, অবস্থান সন্তোষজনক, সেটাই তো আমরা বলতে পারি, উই আর প্রোগ্রেসিং, ইয়েস ইয়েস। একেবারে শেষ লাইন কি বলবেন? শেষ লাইন হলো যে হোল ইকোনমিক ম্যানেজমেন্ট সিস্টেমটা, হোল গভর্নমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ, জুডিশিয়ারি, ফাইন্যান্সিয়াল সিস্টেম, এইগুলো সব ডিজিটালাইজ করতে হবে। যখন করবেন তখন কিন্তু কোনো লোক যাওয়ার দরকার নাই, আপনার বাড়িতে যাওয়ার দরকার নাই, উনি অফিসে বসেই আপনার আইডি, ন্যাশনাল আইডি দিবে, আপনি সব কিছু পেয়ে যাবেন। এখন তো জানেন আপনার এই যে লোকজন যায় ইন্সপেকশন করে, লোকজনের ঘুষ দিয়ে খাওয়াইতে হয়, তারপর ব্যাংকের লোনের জন্য ইয়েতে যাইতেছে, টঙ্গী গাজীপুর এখানে যাইতেছে লোকেরা, তখন আর এটা দরকার হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে যেখানে আছে সেখানে বসেই সেবা দেওয়া এবং সেবা নেওয়ার যে প্রক্রিয়াটি ইনস্ট্যান্ট সেবাটা হয়, সেবা ইনস্ট্যান্ট সার্ভিস যেটাকে বলে, এবং এটা অতিরিক্ত সময় আপনি কোনো জায়গায় নষ্ট করতেছেন না। ইফ ইউ আর ইন দি রাইট ট্র্যাক, ট্র্যাকের বাইরে হলে তো জায়গা জায়গা আটকে যাবে, জায়গা জায়গা আটকে যাবে। সুতরাং সেক্ষেত্রে ডিজিটালাইজেশন এবং স্মার্ট ব্যাংকিং এর যে প্রবণতা, সেটি আরো বেশি সচল এবং গতিশীল হোক, সেটি আমরা প্রত্যাশা করি। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাই চ্যানেল 9 এর সাথেই থাকুন।